19তম সারা ভারত ইন্টার্ন স্কুল ও সিনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে চোরকদবে। 17 থেকে 18 ডিসেম্বর এই প্রতিযোগিতা আয়োজন করা হয়, হয়েছে হাওড়ার দাসনগরের আলামোহন দাস ইনডোর স্টেডিয়ামে। কারাতে অর্থাৎ খালি হাতে মার্শাল আর্টের এই অত্যন্ত জনপ্রিয় শাখাটিকে আরও জনপ্রিয় এবং উপযোগী করে তুলতে বর্তমানে বিভিন্ন স্কুলগুলোতে শেখানো হচ্ছে কারাতে। দেশের প্রায় 25টি শহরে প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে 19তম সারা ভারত ইন্টার স্কুল ও সিনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপের প্রতিযোগিতা। আয়োজনে হানসে প্রেমজিৎ সেনের সেই সিনকাই শীত রিউ কারাটে ডো ফাউন্ডেশন। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিনে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রয়, অল বেঙ্গল কারাটে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়দেব মন্ডল সহ প্রমুখ। বিলো সিক্স ইয়ার্স থেকে আছে এবং তারপরে অ্যাবাভ 18 ইয়ার্স সিনিয়র অবধি আছে, অর্থাৎ সাব জুনিয়র, চিলড্রেন, সাব জুনিয়র, ক্যাডেট, জুনিয়র অ্যান্ড সিনিয়র। দেখুন, আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনি যদি দেখেন, কারাটে অর্গানাইজেশন এমন জায়গায় নেই যে এখান দেখাতে পারবেন না যে আজ নেই। এবং আমাদের ইনকাম ট্যাক্স, তারপর আইডিপিবি, সিআরপিএফ, সার্ভিসেসেও কারাটের টিম আছে। দিনে দিনে এটা ইম্প্রুভড হচ্ছে, অবশ্যই ইম্প্রুভ হচ্ছে, এবং আমরা চেষ্টা করছি এটাকে আরও যতটা বৃহত্তর করা যেতে পারে। যদি ওয়েস্ট বেঙ্গলে দেখেন, ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো জায়গা নেই যেখানে কারাটে হয় না। ন্যাশনাল গেমসে আমাদের গুয়াহাটিতেও ন্যাশনাল গেমসে ছিল, ঝাড়খণ্ডেও ন্যাশনাল গেমসে ছিল, এবং আইওএর সাথে একটা টানাপোড়ন চলছে। এবং আপনারা জানেন খেলোয়াড় অনেক গেমেও এরকম হয়, তো সেটা আশা করি খুব শীঘ্রই মিটে যাবে। অভিজ্ঞতাটা এটাই যে আমি ফিজিক্যালি প্রচণ্ড ফিট হয়েছি, নিজের পার্সোনালিটিতে অনেকটা ডেভেলপমেন্ট এসেছে। যেরকম আমার ভেতরে অনেক টাইপের অসুস্থতা ছিল, যেগুলো সবই চলে গেছে। অ্যান্ড রাস্তায় বেরোনোর একটা যে কনফিডেন্স লেভেল চাই যে মেয়েদের, সেগুলো আমার মধ্যে অটোমেটিকলি চলে এসছে। আর প্রচণ্ড প্রচণ্ড চ্যাম্পিয়নশিপ খেলে প্রচণ্ডভাবে আমরা কনফিডেন্ট, এবং নিজেকে কীভাবে সংযত রাখতে হয় বা কীভাবে ডিফেন্স করতে হয় রাস্তাঘাটে চলতে গেলে, এগুলো সব আমরা শিখেছি। কনফিডেন্স লেভেল চূড়ান্ত লেভেলে বাড়ে আমাদের, কারণ আমরা যেইভাবে ট্রেনিং পাই বা যেইভাবে শিখি আমরা, কারণ স্ট্রেংথ ট্রেনিং থেকে আমাদের ব্যালেন্স ট্রেনিং বলুন, মেডিটেশন বলুন, সব কিছু এই কারাটের মধ্যে আমাদের ইনডালজ থাকে। দ্যাটস ওয়াই আমাদের কনফিডেন্স বলুন, কনসেন্ট্রেশন পাওয়ার বলুন, সবই খুব ভালো থাকে। হ্যাঁ, না সেই ব্যাপার তো নয়, কারণ আমরা এত বহুদিন ধরে ক্যারাটে করছি, অনেকজন জানেও না যে আমরা ক্যারাটে করছি, আমাদের ফিজিক্যালি দেখেও কেউ বুঝতে পারে না যে আমরা ক্যারাটে করছি, কিন্তু আমরা ক্যারাটে করি, নিজেকে ডিফেন্স করতে জানি। বাট সেটার মানে এই নয় যে আমরা ক্যারাটে করি বলে যখন তখন মারবো বা যখন তখন কাউকে অ্যাট্যাক করবো, সেটা তো নয়, যখন প্রয়োজনীয় নিশ্চয়ই করবো। শুধুমাত্র আত্মরক্ষার হাতিয়ার হিসেবে নয়, শরীর ও মনকে সতেজ করে গড়ে তুলতে মার্শাল আর্ট শেখা অত্যন্ত দরকার মনে করছেন হানসি প্রেমজিৎ সেন। আরো অনুশীলনে নিজেদের উন্নতি করতে চান বললেন প্রতিযোগীরা। আগামী দিনে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অর্থাৎ অলিম্পিক্স গেমসে অন্তর্ভুক্ত হোক কারাটে চাইছেন উদ্যোক্তারা। হাই নিউজ নেটওয়ার্ক।